Iron Tech present. तो हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। चले आसलम तुम्हारे का चार नतून स्टेटस वीडियो नहीं। तो आज यम धरण स्टेटस वीडियो क्रिएट करब एल आई डी मोशन एपर माध्यम जार जरा मोबाइल एल आई डी मोशन एपटी डाउनलोड करें तरह हमको इन्स्टाग्राम एस एम एस करते पर इन्स्टाग्राम लिंक हमारे वीडियो डिस्क्रिप्शन बक्से आज तुम्हारा सेखान चेकआउट कर। तो चलो वीडियो शुरू करा जाए। तो वीडियो शुरू करार आगे वीडियो देखते लाइक और चैनल के अवश्य सब्सक्राइब कर। एल आई डी मोशन एपटी ओपन करार पर नीचे थका प्रोजेक्ट अपशने क्लिक करबें এবং এখান থেকে একটি প্রজেক্ট আপনারা ইনপুট করে নেবেন। তো এই প্রজেক্টের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। তো এই প্রজেক্টটি ওপেন করার পর একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাবেন একটি গ্রুপ আছে নিচের দিকে। তো এই গ্রুপটির উপর ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন আদার গার্ল ওয়ান অ্যান্ড টু বলে লেখা আছে। তো এটিতে ক্লিক করবেন, কালার অ্যান্ড প্লে অপশনটিতে ক্লিক করবেন, সিলেক্ট মিডিয়া অপশানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন। তো যে কোনো দুটি ফটো আপনারা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে একটি ফটো নিয়ে দিয়ে দিচ্ছি এখানে। তো সিম্পলি এটিকে ব্যাক করে দেবেন এবং তার পরের লেয়ারটিতেও যেখানে আদার্স গার্ল টু বলে লেখা আছে তো সেখানেও সিম্পলি আপনারা যে কোনো একটি ফটো অ্যাড করে দেবেন। তো আমি এখানে অ্যাড করে দিয়েছি এবং সিম্পলি দুটি অ্যাড করা হয়ে গেলে এটিকে ব্যাক করে দেবেন। তো ব্যাক করার পর একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাবেন একটি লেয়ার আছে ডিআরই মিল্ক পিএনজি বলে। তো এটির উপর ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিলে অপশানটি ক্লিক করবেন, সিলেক্ট মিডিয়া অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে একটি পিএনজি অ্যাড করে নেবেন। তো এই তিনটি পিএনজি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। তো ডিআরই মিল্কের পিএনজিটা এখানে আমি প্লাস এখানে ক্লিক করে অ্যাড করে নেব এবং তার পয়েল লেয়ারটিতে লেখা আছে কিটক্যাট পিএনজি। তো সেটির উপর ক্লিক করব, কালার অ্যান্ড ফিল অপশানটি ক্লিক করব, সিলেক্ট মিডিয়া অপশানে ক্লিক করে কিটক্যাট পিএনজিটি এখানে অ্যাড করে নেব। তো কিটক্যাট পিএনজিটি একটু নিচে আছে, এখানে মুভমেন্ট টেনশানে ক্লিক করব এবং কিটক্যাট পিএনজিটাকে একটু উপর দিকে আমি তুলে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এরকমভাবে আপনারা একটু উপর দিকে তুলে নেবেন। তো এখানে এই দুটি পিএনজি অ্যাড হওয়ার পরে প্রজেক্টটি স্ক্রল করে একটু সামনের দিকেই যাবেন। তো এখানে 5 সেকেন্ডের দেখতে পাবেন একটু নিচের দিকে আসলে গার্ল ফটো ওয়ান বলে। তো এটির উপর ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করবেন, সিলেক্ট মিডিয়া অপশানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন যাতে ফটোগুলি আছে। তো ফোল্ডারটি সিলেক্ট করার পর ফার্স্ট ফটো এখান থেকে অ্যাড করবেন, প্লাস এখানে ক্লিক করে ফটোটিকে অ্যাড করে দেবেন এবং তার পরের লেয়ারটিতেও একই রকম প্রসেসে সেম ফটো আপনারা অ্যাড করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সেম ফটোটি অ্যাড করে দিয়েছি। তো একটু উপর দিকে গেলে দেখতে পাবেন এখানে আরেকটি লেয়ার আছে তো পিএনজি বলে, এটির উপর ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিল ক্লিক করবেন, সিলেক্ট মিডিয়া অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন। তো এটিরও লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, ডাউনলোড করে তোমরা এখানে অ্যাড করে নিও। তো এটি অ্যাড করার পর একটু প্রজেক্টটি সামনের দিকে এগিয়ে যাবেন স্ক্রল করে। তো একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পাবেন এখানে ফটো ওয়ান আছে। তো এটির উপর ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করবেন, সিলেক্ট মিডিয়া অপশানে ক্লিক করবেন। এখান থেকে আরও একবার ফোল্ডারটি আপনারা সিলেক্ট করে নেবেন যেখানে ফটোগুলি আছে। তো এখানে এক নম্বর ফটো যেটি সেটি অ্যাড করে দেবেন এবং তার পরের লেয়ারটিতে ফটো টু বলে লেখা আছে। তো এই লেয়ারটিতে আপনারা সেকেন্ড ফটো যেটি সেটি অ্যাড করে দেবেন। তো আমি এখানে ফটো অ্যাড করে দিচ্ছি সেকেন্ড ফটোটি, তো এটিকে ব্যাক করে দেবো এবং তার পরের লেয়ারটিতে ফটো থ্রি আছে। তো সিম্পলি কালার অ্যান্ড ফিল, সিলেক্ট মিডিয়া এবং এখানে তার পরের ফটো থ্রি, তো এটি অ্যাড করা হয়ে গেছে এবং তার পরের লেয়ারটিতে দেখতে পাচ্ছেন ফটো ফোর আছে। তো এখানে আমি চার নম্বর ফটো যেটি সেটি অ্যাড করে দেবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চার নম্বর ফটোটি অ্যাড করে দিয়েছি। সিম্পলি তার পরের লেয়ারটিতে ফটো ফাইভ বলে লেখা আছে। তো এখানে কালার অ্যান্ড ফিল, সিলেক্ট মিডিয়া এবং এখান থেকে আপনারা ফটোটি অ্যাড করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সামনের দিকে ফটো সিক্স, তো সিম্পলি এটিতেও আমি ফটো সিক্স ফটো এখানে অ্যাড করে দেবো। এখানে অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর এটিতে ফটো সেভেন আছে, তো এখানে ফটো সাত নম্বর ফটো যেটি সেটি অ্যাড করে দেবো। তো এখানে আমি সাত নম্বর ফটো অ্যাড করে দিয়েছি। তারপরের লেয়ারটিতে দেখতে পাবেন একটু সামনে দিকে স্ক্রল করলে ফটো এইট, তো এই লেয়ারটিতে একরকম প্রসেসে কালার অ্যান্ড ফিল, সিলেক্ট মিডিয়া এবং এখান থেকে আপনারা এই ফটোটিকে অ্যাড করে নেবেন। তো যে লেয়ারে যত নম্বর ফটো লেখা আছে, তো যে লেয়ারে যত নম্বর ফটো লেখা আছে আপনারা সিম্পলি শুধু সেটি অ্যাড করে যাবেন। দেখতেই পাচ্ছেন প্রসেস একই রকম, কালার অ্যান্ড ফিল, সিলেক্ট মিডিয়া এবং এখান থেকে ফটোটি অ্যাড করে নেবেন। দেখতেই পাচ্ছেন, তো আমি এখানে ফটো ইলেভেন এখানে লেখা আছে, ফটোটি অ্যাড করে নিচ্ছি। তো এই লাস্ট লেয়ারটিতে ফটো অ্যাড করলে আমার প্রত্যেকটা লেয়ারে ফটো অ্যাড করা হয়ে যাবে। আপনারাও সিম্পলি একই রকম প্রসেসে
ফটোগুলিকে অ্যাড করে নেবেন। তো এই লাস্ট লেয়ার পর্যন্ত ফটো অ্যাড করে নেবেন। তো এখানে একটি ইমোজি আছে, তো এটি এর সঙ্গে অ্যাড আছে XML প্রজেক্টের সঙ্গে, আপনাদের আলাদা করে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তো ভিডিওটি একই রকম প্রসেসে করলে আপনাদেরও রেডি হয়ে যাবে। তো ভিডিওটি রেডি হয়ে যাওয়ার পর শেয়ার আইকনে ক্লিক করবেন এবং এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন। তো আজকের মতো এতটাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার।